আজকের এপিসোডটা ভালো হবে। আপনারা আগের এপিসোডের মধ্যে ফিউরোকে ধরেছিলাম, তো ফিউরোকে লেভেল আপ করে দিই, তার সঙ্গে আমরা ফিউরোকে ফ্লাইং টাইপ মুভও শিখাই দিই। তো আপনারা তো জানেন ফ্লাইং মুভ আমরা কীভাবে পেয়েছিলাম। তো চলুন আজকের এই এক্সাইটিং এপিসোডে আমরা জানতে পারবো যে একটা রেড গ্যারাডোসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো আমরা রেড গ্যারাডোসের আতঙ্ককে ক্ষমা দেব। তো আমাদেরকে যাইতে লাগবে অ্যাট্রাটিক সিটির মধ্যে। তো তার আগে আমরা ফিউরোকে আমরা ফ্লাইং টাইপ মুভ শিখাই দিয়েছি, তো চলুন আমরা ফ্লাইং মুভ ব্যবহার করে অ্যাট্রাটিক সিটির দিকে যাই, আর যাই আমরা রেড গ্যারাডোসের আতঙ্ককে রহস্যটাকে ভেদ করি যে কী হয়েছে ওইখানটার মধ্যে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক অ্যাট্রাটিন শহরের মধ্যে। তো অ্যাট্রাটিন শহরের মধ্যে আমরা দেখা হয়ে গেছে, তো চলুন দেখা যাক আর কী না করা যায়। তো আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে সাবধানে করে যাবেন, তার সঙ্গে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, তো এটাতে আমাদেরকে ছোটো মোটো হেল্প হয়ে যাবে। তো চলুন আমরা রুট 2048 দিয়ে মানে 42 দিয়ে আমরা যাই অ্যাক্রোটিক মানে এখনও নতুন শহরের মধ্যে। নতুন শহরের নাম ঠিক মতো নামও জানি না, কিন্তু তার আগে আমরা আস্তে আস্তে করে যাইতে থাকি। তোকে আমি ঠিক দেখতেছি সুইকুন, সুইকুন আমরা দেখতেছি। তো চলুন সুইকুনের সঙ্গে আবার দেখা করে দেখবে। সুইকুন দেখলে, হেই তুমি সুইকুন দেখলে, সুইকুন আবার আসলো, কত সুন্দর ছিল না সুইকুনটা, আমি তাকে ধরবো, বলো সুইকুন কোন দিকে গেছে, আমি ওকে ধরে ছাড়বো, সুইকুন আমার, আর কেউ ধরতে পারবে না আমাকে, সুইকুন আমার জ্ঞান পাবো, সুইকুন অনেক ভালো, আমি ধরবো সুইকুনকে, লেজেন্ডারি পোকেমন সুইকুন, আমি আসলাম চললাম তোমার কাছে। তো এই মানুষ সুইকুনকে ধরতেছে, কিন্তু আমরা জানি পোকেমনে গেমের মধ্যে তো সুইকুনকে কে ধরতে পারে, আর তার সঙ্গে আমরা জানি পোকেমনের সুইকুনকে কে ধরবে, যেটা আপনারা শোয়ের মধ্যে দেখে নিচ্ছেন লেজেন্ডারি ক্যারেক্টার যে হয়ে গেছে এখন। তো চলুন আমরা এই শহরে এদের সঙ্গে লড়াই করবো না, তো এর সঙ্গে লড়াই হয়ে গেছিলো, তো আমি ওই সিনটা কাটিয়ে দিলাম। তো আমরা গেলাম মহাগনি টাউনে। তো আমরা মহাগনি টাউনে এসে গেছি, আমরা এসে গেছি মহাগনি টাউন, আর এইখান থেকে আমরা যাব রেড গ্যারাডোসের আতঙ্ককে ছড়িয়ে ছড়িয়ে থেমে। আর আজকে এই স্পেশাল এপিসোড 17 মিনিটের এপিসোডের মধ্যে আমরা তার সঙ্গে আরও একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা এখানকার জিম লিডার একটু টাইম পাস করতে গেছে লেক মহাগনি টাউনের মধ্যে গ্যারাডোস হচ্ছে, তো চলুন গ্যারাডোসকে দেখতে যাও। তো রেড গ্যারাডোসের ব্যাপার সবাই বলতেছে, তো রেড গ্যারাডোস কোথায় হচ্ছে, তো মনে হয় এইদিকে। এই রেড গ্যারাডোস এদিকে নেই, তুমি অন্যদিকে যাও, এটা মহাগনি টাউনের সেফ জোন, তোমাকে বলছি তুমি সিরা চাও রেজিন ক্যান্ডি বারে, আমি তোমাকে দিচ্ছি সো টেস্টি রেজিন ক্যান্ডি বারের $300 পকে, প্লিজ এটাকে চালিয়ে নিয়ে নাও, আর তার সঙ্গে অপেক্ষা করো, আমার খুব ভাল লাগে। এই তুমি আবার কেন আসলি, তোমাকে বললাম না রেজিন ক্যান্ডি বার নিয়ে যাও মহাগনি টাউনে, হলিপ শহর আর তার সঙ্গে কেম্বল শহর আর লাইট হাউসের মধ্যে দিয়ে দেবে আসবে কি। তো চলুন আমরা যাওয়া যাক এখান থেকে লেক রেঞ্জের মধ্যে, বা কী নাম ছিল আমরা বলতে পারি, তো রুট 43 মানে। এই তুমি এখানে কী করছো, এখানে কী যাও বাচ্চা, এখানে অনেক খতনা আছে, এক হাজার টাকা দাও, আমরা তোমাকে জিতে দেবো। তো এদেরকে আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি, তো 1000 টাকার থেকে আমরা তো এদের সঙ্গে ফাইট করি না। তো টিম রকেটেরদেরকে লালচ মানে আমরা একটু অল্প টাকা দিয়ে বাইচে গেছি ওদেরকে থেকে। তো আমরা এসে লেক রেঞ্জের মধ্যে যেখানে আমরা বৃষ্টি পড়তেছে টাপুর টুপুর, লেক রেঞ্জের মধ্যে একটা ম্যাজিক গ্যারাডোস আছে, সেই গ্যারাডোসটা রেড আছে, খুব রেয়ার পোকেমন, ম্যাজিকটা শক্তিশালী, যাও। তো আমরা ওই পোকেমনটাকে ধরতে যাই, আমরা সেই পোকেমনটাকে লেক রেঞ্জের মধ্যে এইখানটা গ্যারাডোস, তো এই গ্যারাডোসকে আমরা ধরতে যাই। তো চলুন এই গ্যারাডোসের সঙ্গে ছোটো মোটো ব্যাটেল কিনি, আপনারা ব্যাটেলটাকে এনজয় করুন। তো তো ব্যাটেলটাকে এনজয় করুন, আমি বেশি কিছু কেনা বলতেছি না।
তো আমরা গ্যারাডোসকে ধরলাম না, এখানে আমি আপনাদেরকে ব্যাটেল এনজয় করার একটু মজা দিলাম, এখানে কথা বললাম না, কেন কি একটু কিছু এক্সপেরিমেন্ট করলাম, একটু ভালো লাগলো বলে দিও। গ্যারাডোস তো চলে গেল, গ্যারাডোস তো চলে গেল, আমি আর কি করবো, আমি হচ্ছে ল্যান্স, এখানে আসেছি আমি ট্রেনার ল্যান্স, আমার হাইলি স্কিল পোকেমন ইন্টেলিজেন্ট, তুমি আমার একটু হেল্প করবো, এখানে অনেক এক্সপেক্টমেন্ট হচ্ছে, টিম রকেট কিছু হাইড আউটের লুকে আছে, আমার যদি হেল্প করো তাহলে পরে আমি তোমাকে হেল্প করবো। ল্যান্স হচ্ছে পোকেমন হার্ড গোল্ডের চ্যাম্পিয়ন, মানে জোডো রিজেনের চ্যাম্পিয়ন যেটা আমরা জানি, তো চলুন ল্যান্সে হেল্প করা যাক। ল্যান্স আমাদেরকে বলতে চায় আমরা কি চ্যাম্পিয়নের কথা কি টাল দিতে পারি নাকি, তো একটু স্কিল হয়ে যাবে আমাদের, তো ভাঙনি টাউনে এসে গেছি, তার আগে আমরা একটু পোকেমন হেলতে পারাইনি, তারপরে দেখাচ্ছি ল্যান্সের সঙ্গে। তো আমরা এসে গেছি, আমরা ফিউরিকে সামনে রেখেছি, কেন কি ফিউরকে লেভেল আপ করতে হবে, আর ফিউরি বলতেছি খুব ভালো, তো চলুন আমরা ফিউরোর সঙ্গে যাই। তো ফিউরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, তো চলুন ফিউরো, আমরা আমরা যখন এই রুমের মধ্যে যাই, আমাদেরকে এই ঘরের মধ্যে যাইতে লাগবে যেটা ল্যান্স আমাদেরকে বলেছিল। তাড়াতাড়ি গোকে চলো আমরা যাই হেল্প করি, এখানে টিম রকেট হাউটার আছে যেখানে রেডি টাইমের মধ্যে একটা লুকি আছে। ও বন্ধু যাও যাও যাও, ঠিক আছে চলো এখান থেকে যাই, সাবধানে করে আমাদেরকে হাউটার মধ্যে যেতে লাগবে। তো ল্যান্স একটা সিক্রেট রাস্তা জেনে গেলো, যেটা আমরা যে গোল্ডেন ডট শহরে জানো, তো গোল্ডেন ডট শহরের মধ্যেও কিছু গড়বড় হয়েছে, তো আমাদেরকে এই রাস্তা থেকে গোল্ডেন ডট শহরে মানে মানে যে রেডিও টাওয়ারের মধ্যে আমাদেরকে লুকায় কাজ করতে লাগবে, আর তার সঙ্গে এখানটায় ব্যাটেল হচ্ছে এই ট্রেনারগুলোদের সঙ্গে, তো মনে রাখবো পার্সিয়ানের মূর্তিগুলোর থেকে আমাদেরকে বাঁচতে লাগবে, কেন কি এদের সঙ্গে ব্যাটেল হবে, তাদের সঙ্গে আমি কথা বলে ব্যাটেল করতে পারবো না, এই ব্যাটেল করার জন্য মুডে নাই, তো আমাদেরকে অ্যালামের থেকে বাঁচতে লাগবে, তো বাঁচার কোনো উপায় নাই আমি দেখতে পারলাম, তো আমাদেরকে চুপচাপ করে ব্যাটেল করতে হবে, আর ব্যাটেল গ্রাউন্ড অনেক বড়, আর আমি এই ব্যাটেলগুলোর অপেক্ষা নাই, এখানে অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আমি ব্যাটেলগুলো স্কিপ করে ছাড়া আমি ভুল করে ইয়ালোর মধ্যে চলে আসলাম, তো ইয়ালোর মধ্যে চলে আসতে লাগে না, কেন কি ডাইরেক্ট এক্সিটের মধ্যে আপনারা চলে যাবেন, তো এরা তো ক্লিক করবেন না, আমি ভুল করে এসেছি, তো আবার আরেকজনের সঙ্গে ব্যাটেল হচ্ছে, তো তার ব্যাটেলটা আমি স্কিপ করে দিচ্ছি, তো এই জায়গাগুলো ব্যাটেলগুলো আমি স্কিপ করে দিব, কেন কি অত দরকার নাই, তো ডাইরেক্ট মেন ব্যাটেলের দিকে আমরা যাবো। তো এর সঙ্গে আমিকে হারাই দিচ্ছি, এখানে অনেক লিটারলি আমার হেলথ অনেক কমে যায়, আমাকে বারবার করে আমাকে হেলথ বাড়াতে লাগে, আর পজ করে রেকর্ড বাটনটাকে বন্ধ করে তারপর আবার হেলথ বাড়াতে যেতে লাগে, তো আপনাদেরকে ট্রিক্স দিচ্ছি যে আপনারা গেম প্লে করলে অত কিছু দেখার দরকার না, অত কিছু ইম্পর্টেন্ট না, তো চলুন আমরা বেসমেন্টের দিকে চলে যাই এখন জাবদানে গেলে, তো ল্যান্স এখানে ও তুমি এসে গেছো, শিলা যাও আমি তোমার হেলথ বাড়িয়ে দিচ্ছি, তোমার কোনো দরকার ছিল তো পোকেমন সেন্টারে যাওয়ার জন্য, সাবধানে করে যাও, বেস্ট অফ লাক। তো আমরা বেকার বেকার হেল্প বাড়াইছিলাম, এখানে আসলে পুরো আমরা মনে হয় ল্যান্সের কাছ থেকে হেল্প বাড়াইতে পারতাম, তো আমাদেরকে এখানে পাসপোর্ট লাগবে, তো আমাদেরকে সবাইকে হারাইতে লাগবে এখানে, তো মনে রাখবেন যে এখানে সবাইকে হারাবেন, কারোর কাছ থেকে বাঁচবেন না, সবাইকে আমরা হারাইছি এখানটায়, আর পাসপোর্টগুলো দিয়ে দেবে। ওকে সাবধানে করে যাবো, আমি এখানে দৌড়গুলো তোমার জন্য আনলক করে দেবো, আর কারো কাছ থেকে পাসপোর্ট আমাদেরকে ভয়েস মেসেজে লাগবে, এখানে একটা ভয়েস মেসেজ পোকেমন আছে, পোকেমনটাকে আমাদেরকে ধরতে লাগবে, ঠিক আছে সাবধানে করে চললো, এখানকার লিডারকে আমাদেরকে খুঁজতে লাগবে, তো আমাদেরকে ভয়েস মেলের একটা ইসে লাগবে, তো আমরা পেয়ে গেছি ফুল হিল, তো ফুল হিল পেয়ে গেছি, তো চুপচাপ করে এখন আমাদের কাছে যেতে লাগবে, তো তারপর এখানে কী পাই এটা তো দরকার না, এটিএমটা বেকার, তো উপরের দিকে গেলাম না, কেন কি আমাদেরকে সিধা যেতে হবে, তো পাসপোর্ট আমি এর কাছে জিজ্ঞাসা করলাম, তো এবার এদের কাছেও জিজ্ঞাসা করি যে পাসপোর্টটা কোথায় পাওয়া যাবে, তো সবাই বলতেছে যে আমাদেরকে এইখানটা মেন বসের সঙ্গে ব্যাটেল করতে হবে, আর তার সঙ্গে পাখিটাকে লাগবে, যে পাখিটা আমাদেরকে মেন মানে পাসপোর্ট আনলক করে দেবে, একটা বার টাইপ পোকেমন থাকবে, ওই বার টাইপ পোকেমনটা লাগবে, তো চুপচাপ করে সবার সঙ্গে ব্যাটেল করে যাচ্ছি আমি, তো পাসওয়ার্ডটা একটু ডিটেল ডিটেল করে সবাই বলতেছিল, তো এখান থেকে সবগুলো এখানে আপনাদেরকে পাসওয়ার্ড লিখতে লাগবে না, অন্য গেমগুলোর মধ্যে পাসওয়ার্ড লিখতে লাগে, কিন্তু এই গেমগুলোর মধ্যে এই গেমটাতে মধ্যে আপনাদেরকে পাসওয়ার্ডটা কোড টাইপ করতে লাগে না, কেন কি একা একাই আনলক হয়ে যায়, তো আমি পাসওয়ার্ডটাকে আমি যেভাবে যেভাবে করতেছি এভাবে আপনারা শর্টকাটে করতে পারবেন, তো আমি রাস্তা খুঁজে দিচ্ছি, তো পাসওয়ার্ডগুলো জিজ্ঞাসা করতে লাগবে, যদি না জিজ্ঞাসা করেন তাহলে আনলক হবে না, যদি জিজ্ঞাসা করেন তাহলেই আনলক হবে, তো আমরা এখানে কম্পিউটারকে খোলার চেষ্টা করি যে পাসপোর্ট এখানে ওয়ার্ক করে কি না, তো এখানে ছিল না, তো আমরা এক্স এক্স স্পিড পেয়ে গেলাম,
তো স্পিড দিয়ে আমাদের পোকোমনের স্পিড বাইরে যাবে এই আইটেম দিয়ে। তো চুপচাপ করে এর সঙ্গে লড়াই করা হয়ে গেলো, কিন্তু আমি এর সঙ্গে কথা বলতে ভুলে গেছি, তো কথা বলিনি একবার মধ্যে। তো এই কথা বলে আমাদেরকে বলতেছে যে আমাদেরকে পাসপোর্টটা দরকার লাগবে এখানের থেকেই। তো চুপচাপ করে যাই, তো এখানে আমি তোমাকে ফাঁচিয়ে দিব টিম রকেটের দিকে। আমি মহাচোর, আমি 420, আমার টাইপ ড্রাগন, ছাড়বো না তোমাকে। তুমি আমার থেকে কই শক্তিশালী না, আর তুমি এমন খাঁটি আজি যে আমি তোমাকে ছাড়বো না। তোমাকে ফাঁসিয়ে আমি হব সেরা চ্যাম্পিয়ন, তুমি হচ্ছে বড়। বললাম না বাচ্চাদের সিরিয়াল দেখে এই ছেলেটাকে আমার পছন্দ না। একদিন যদি আমি চান্স পাই, এখন তো চান্স পেলাম না, যেদিন আমি চান্স পাবো আমি পুলিশ। তো আমাদেরকে এখানে ডাইরেক্টরের সঙ্গে কথা বলছে, মিস্টার ডাইরেক্টর। আমি ডাইরেক্টর নই, আমি জিওবানিও নই, আমি হাচছে জিওবানির অ্যাসিস্ট্যান্ট। আমি জিওবানির বিষয়কে নিয়ে আসবো, জয় জিওবানি। টিম রকেট হবে সবশেষে, আমরা টাওয়ার অফ পোকেমন রেডিওতে ধরে রেখেছি। এখন কেউ আমাদের প্ল্যানকে সাকসেস করতে পারবে না। তোমাকে এখানে না, তোমাকে আসতে লাগতো রেডিও টাওয়ারে। তো এর সঙ্গে আমাদেরকে ব্যাটেল করতে লাগবে, তো আর কি করা যায়। তো এর সঙ্গে আমরা ব্যাটেল করে নিই, তো আপনারা মজা নেন ব্যাটেলের। তুমি আমাকে হারিয়ে দিলে, আমাকে এখানে এখান থেকে ভাগতে লাগবে। কিন্তু তোমার জন্য আমি একটা চান্স দিচ্ছি, এইটা আমার পাকে মান, যেটা তোমাকে পাসপোর্ট খুলিয়া দিবে। তুই আমাদেরকে রাস্তা মানে জায়গা দেখাচ্ছে, তো আমরা চলুন তার পিছনে যাইতে লাগবে, কিন্তু আমাদেরকে টাইমের মধ্যে পৌঁছাতে লাগবে, নাহলে পরে পোকোমনটা চলে যাবে। আর আমি ভুল করে এই রাস্তাতে চলে এসেছিলাম, কিন্তু আমাদেরকে তার আগে আমাকে ওই পোকোমনটার কাছে যাইতে লাগবে, নাহলে অনেক কম টাইমের মধ্যে যেতে লাগবে। তো কোথায় রাস্তা আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম, তো পেয়ে গেছি। জয় হায়, জয় হায়, পাঁচ পাঁচ, জয় হায়, জয় হায়। তো চলুন তাড়াতাড়ি করি, তো চলুন যাবে। জয় হায়, জয় হায়, জয় হায়, জয় হায়, জয় হায়, জয় হায়, জয় হায় করতেছে, তো আমরাও জয় হায়, জয় হায় করতে লাগবে। তো চলুন জয় হায়, জয় আমরাও বলি জয় হায়, জয় হায়, জয় হায়। তো জয় হায় বলে দিচ্ছি, তো চলুন চলা যাক এই জায়গাটার মধ্যে। ইয়েস, আমরা এসে গেছি। এটা কি হলো, তুমি এখন এখানে ধরা পড়ে গেছো, তোমাকে আমরা ছেড়বো না, আমরা তোমাদেরকে খতম করে দিব তোমার। সরি বাচ্চারন, আমরা আপনারা মজা নিয়ে নেন। আমি আর ল্যান্স একসাথে বাপরে, আমরা চ্যাম্পিয়নের সঙ্গে সাথে আমরা মিলে টিম রকেটকে হারাচ্ছি। তো চলুন আপনারা ব্যাটেল দেখে নিন।
তো এই ব্যাটলটা অনেক বড় হয়ে গিয়েছিল, তো আর কিছু না আমরাকে হারাই দিচ্ছি, আর কিছু লাগবে না আমাদেরকে। তো চলুন দেখা যাক এরা কি আমাদেরকে এখন এক্সপ্লেন দেয়। আমরা তো হেরে গেলাম, আমাদেরকে এখন রেডিও টাওয়ারে যেতে হবে। রেডিও টাওয়ারে অ্যাটাক করার প্ল্যান শুরু করে দাও, এই যে একটা বোম ব্লাস্ট করে উড়াও দাও, চাই তাড়ি এক্সপ্লোশন। আমাদেরকে এক্সপ্লোশন করাকে থামাতে লাগবে, আমাদেরকে ইলেকট্রিক গুলোকে বন্ধ করতে হবে, রেডিও টাওয়ারের মতো যাইতে লাগবে। তো রেডিও টাওয়ারে যাওয়া যাক। শেষ করে দিই, তো সব পকেমন গুলোকে একবারে শেষ করে দিয়েছিলাম, মতো আমাদের এটি বড় করা দরকার না। এমনিতে ভিডিও 17 মিনিট হয়ে গেছে, আজকে স্পেশাল এপিসোড রেড গিয়ার তবে টিম রকেটে হাউ ডাইভ আসি না আমরা। তুমি সব কাজ করেছো, আমার রেডিও টাওয়ারে যাবো, ঠিক আছে তুমি জিম ব্যালেন্স করে দাও, তারপরে আমরা রেডিও টাওয়ারে যাবো। কেন কি তোমার এই মুভটা TM5 ব্যবহার মানুষ ওই HM5 তো চলুন আমরা এখন আর কি করা যাক, আমরা রেডিও টাওয়ারের মধ্যে যাবো, তো জিম লিডারের সঙ্গেও ব্যাটল করবো। তো আজকের জন্য এতটুকু, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।